সানভি অনেক সময় ভিডিও কল দিয়ে এরকম কথা বলে না, শুধু তাকায় থাকে। মানে ও বলতেও পারতেছে না যে মাম্মি তুমি চলে আসো, মানে বুঝতেছে যে ওর ড্যাডি। দুই সন্তানকে নিয়ে এবার লাইভে এসে আবেগী হয়ে পড়লেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সারফরাজ তো বুঝে না, আর সানভি তো বুঝে, এই জন্য সানভির আরো বেশি কষ্ট লাগে। সম্প্রতি গতকাল আবারও ব্যাংকক থেকে লাইভে এসেছিলেন তনি। সেখানে তিনি তার ড্রেসের প্রমোশন করছিলেন, আর তখনই দুই সন্তানকে নিয়ে বেশ আবেগী হয়ে পড়েন তনি। সেখানে সানভিকে নিয়ে একজন কমেন্ট করলে তনি বলেন, সানভি নাকি ভিডিও কলে শুধুমাত্র তাকায় থাকে তার বাবার দিকে, কিছুই বলে না, কারণ সে তো বোঝে তার বাবা কতটা অসুস্থ। সানভির পুরো দুনিয়ায় নাকি রুবায়েত ফাতেমা তনি, যার জন্য সে তার মাম্মিকে কষ্টে এটাও বলতে পারে না যে মাম্মি তুমি চলে আসো। সানভির কাছে সানভির জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমি, সানভির দুনিয়া হচ্ছে আমি। এখন ও অনেক কষ্ট পাইবে, বাট ও আসলে বলতে পারে না যে মাম্মি তুমি আসো। সানভি তার ড্যাডিকেও ভীষণ মিস করে, এমনটাও জানিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। সানভি যেহেতু তার বাবার অবস্থাটা বোঝে, তাই তার নাকি অনেক কষ্ট হয়। সানভি তার মাম্মিকে বলতে পারে না তুমি দেশে আসো, আমি তোমাকে ভীষণ মিস করছি, কারণ সে তার বাবার অবস্থাটাও বোঝে, লক্ষ্মী মেয়ের মতো। কিন্তু সারফরাজ ছোট, যার জন্য সে বারবার মায়ের কাছে জিদ করে, মাম্মি তুমি ড্যাডিকে নিয়ে চলে আসো, কারণ সে মনে করে ড্যাডি তো অসুস্থ আর এখানে ঘুমাচ্ছে, যার কারণে ফোন করলেই সারফরাজের প্রথম কোশ্চিন থাকে, মাম্মি তুমি কবে আসবা। ড্যাডি এখানে ঘুমাইতেছে অসুস্থ, আমার ফোন দিয়ে ফার্স্ট কোশ্চেন, মাম্মি কবে আসবা, মাম্মি কবে আসবা, তুমি তনি তার মেয়েকে নিয়ে বলেন, কারণ সে তো বুঝতে পারছে, যার জন্য সে তার কষ্টটাও দেখায় না, কারণ বাবাকে ছেড়ে তো আর মা এইভাবে চলে আসতে পারে না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো, আর রুবায়েত ফাতেমা তনি তার দুই সন্তানকে নিয়ে যেভাবে আবেগী হয়ে পড়লেন, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।